আজকে রাজনৈতিক জীবনে দেখুন একটা মানুষের অনেক দায়িত্ব নিয়ে আসতে হয়। রাজনৈতিক জীবনের সাথে কিন্তু পরিবার যুক্ত থাকে। নিশ্চিতভাবে সুজাতার সাথে আমার সমস্ত সম্পর্ক আজকে আমি বিচ্ছিন্ন করলাম। সুজাতার সঙ্গে আমার কোনো পারিবারিক স্বামী স্ত্রী কোনো সম্পর্ক থাকবে না। নিশ্চিতভাবে আমার লয়ারকে আসতে বলেছি, 24 ঘন্টার মধ্যে আমি তার ডিভোর্স নোটিশ পাঠিয়ে দেব। মানুষের আবেগ নিয়ে একটা রাজনৈতিক নেতা তৈরি হয়, একটা একজনকে ভালোবেসে তার পরিবার তৈরি হয়, একটা ব্যক্তির জন্য লক্ষ লক্ষ মানুষের যুবকদের হৃদয়ের আমার লড়াইয়ের স্বপ্নটাকে আমি ত্যাগ করতে পারি না। এটা আজ থেকে সুজাতা সৌমিত্র সম্পর্ক শেষ। সুজাতা সৌমিত্র বলে সম্পর্ক আজ থেকে কোনো থাকবে না। আপনার কাছে পুরো বিষয়টা কি অল ইন এ সাডেন ছিল? আমি ভাবতেই পারিনি। ঠিক 12টার সময় খোঁজ পেলাম, কালকে রাত্রিতে এরকম হয়েছে, অনেকবার গাড়ি চেঞ্জ করেছে, রাত্রিবেলা বেরিয়ে গেছে, ঝগড়া হচ্ছে, আমি বেরিয়ে গেছি, ও এসছে, ও শ্রাবণীতে থাকতো, আমি এখানে এসেছিলাম, যেহেতু আমি পলিটিক্সটা বেশি করি যে ওকে একটু স্পেস দিই। হ্যাঁ, এটা ঠিক কথা যে আমার 2 মাস ওকে একটু সময় কম দেওয়া হয়েছিল, কিন্তু তার মধ্যে যে তৃণমূল কংগ্রেস এইভাবে ঢুকে পড়বে, তারা যে পরিবারের মধ্যে ভাঙন ধরাতে, দিদি যাই করুন, 10 বছরের সম্পর্ক যখন ভেঙেছেন, আপনার পরিবারকে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসে হটিয়ে ছাড়বো, এটা আমি তীব্র কণ্ঠে বলছি। একটা জ্যোতিষীর সঙ্গে কয়েকদিন ঘুরছিল, কি জ্যোতিষীটার নাম? অসীম রায়। হ্যাঁ, কি একটা জ্যোতিষীর সঙ্গে ঘুরছিল, নাম বল, একটা কি জ্যোতিষীর সঙ্গে ঘুরছিল, একটা জ্যোতিষীর সঙ্গে ঘুরছিল, মেবি যা খুশি করুক, সৌমিত্র খাঁ থেকে অ্যালোন, কোনো কৃতদান নয়, সৌমিত্র খাঁ ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক। আপনি তো আপনার স্ত্রীকে ভালোবাসেন বলছেন, আরেকবার চেষ্টা করবেন না যাতে? নিশ্চিত হবে কোনো মতেই নয়। ভালোবাসাটা এটা হয়, একজনকে ভালোবাসতে গিয়ে আমি লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন কাটতে পারি না। আমি নিজের জন্য নয়, আমি প্রথমে বলেছিলাম যে আমার কোনো কেস ছিল না, 36টা কেস দিয়েছে। আমার কেসের জন্য আমার 30 লক্ষ টাকা ব্যাংক থেকে লোন নিতে হয়েছে। আজও স্টেট ব্যাংকে আমার 30 লক্ষ টাকা লোন আছে, তাও সুজাতাকে বুঝতে দিনি কোনো দিন যে কোনোদিন কোনো অসুবিধা হোক। যেদিন ওর চাকরি গেছে, যেদিন তৃণমূল কংগ্রেস ওর চাকরি কেড়েছিল, সেদিন আমি 70,000 টাকা আমার অ্যাকাউন্ট থেকে পার ডে পার মান্থ 1 তারিখে ওর কাছে অটো ট্রান্সফার করে দিয়েছিলাম, যে ও যাতে কোনোদিন না বোঝে যে ওর চাকরিটা নেই। কিন্তু এটা নিশ্চিত হয়ে বলছি, আমি মানুষের জন্য লড়াই করব। আজ থেকে আমি কোনো সম্পর্ক নেই, কোনো রিলেশন নেই। বিজেপির যুব সভাপতির মতো একটা দায়িত্বপূর্ণ পোস্ট হোল্ড করছেন, আপনি আপনার স্ত্রী তিনি এত বড় সিদ্ধান্ত নিতে চলেছেন সেটাই বুঝতে পারলেন না, সেই খবর পেলেন না, অর্গানাইজেশন সামলাবেন কিভাবে? এটা নিশ্চিত হবে, বাইরে দেখতে দেখতে নিজের ঘরটাই সিন্ধকেটে চুরি হয়ে গেছে, রাজনীতি করতে করতে নিজের ঘরটাই বাক্সটাই চুরি হয়ে গেছে, আমি কী করে বুঝবো? এটা আমার ব্যর্থতা, এটা আমার ব্যর্থতা, আমি বুঝতেই পারিনি ঘরের লক্ষ্মীটাকে চুরি করে নিয়ে গেছে। বাইরে থাকতে থাকতে পাহারা দেওয়া হয়নি, যাই হোক, ভালো থাকুক। আপনার কি সুজাতার প্রতি কোনো ক্ষোভ রাগ অভিমান কিছু আছে? আমার কোনো রাগ অভিমান নেই, ভালো থাকুক, এটাই চাই। তিনি বলছেন তৃণমূল থেকে বিজেপিতে গেলেই কিন্তু সাধু হয়ে যায় না কেউ, কাকে ইঙ্গিত করছেন তিনি? আমাকেও যদি ইঙ্গিত করে তাও মেনে নেব, যা বলবে তাই মেনে নেব। আজকের প্রেসমিটটা শুধুমাত্র আমার ব্যক্তিগত ছিল, আগামীকাল থেকে দল প্রেসমিট করতে বললে দল নিশ্চয়ইভাবে সেইভাবে উত্তর দেব। Collection, jeans and t-shirts, only for men.